আসসালামু আলাইকুম, আমি মুর্তজা হোসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে অংশটা করব সেটা হচ্ছে ইন্ডেক্স পেজের মধ্যে আমাদের ডাটাগুলো দেখাবো। ডাটা দেখানোর জন্য প্রথমে যে কাজটা করব সেটা আর কিছু ডেমো কন্ট্যাক্ট আমরা অ্যাড করে নেবো এখানে। তো এখানে সাকসেস না দেখায় আমরা এখানে ইন্ডেক্স পেজে পার হয়ে যাওয়ার কথা ছিল, তো এটা আগে করে ফেলি। এটা করার জন্য এই লোকেশনটা আমাদের লাগবে, কপি করে নিলাম আর এখানে ইকো করার বদলে আমি এটাকে পেস্ট করে দিলাম, আর লোকেশনটাকে অ্যাড নিউয়ের জায়গায় ইন্ডেক্স করে দিই, ইন্ডেক্স ডট পিএইচপি। তো আমাদের ইন্ডেক্স ডট পিএইচপিতে যাবে। তো এখানে আর কিছু একটু হালকা ইরর আছে, তো ইররটাকে আমরা সলভ করে ফেলি। আমরা কুইরির মধ্যে এই লাইনটা অ্যাড করে দিই, এই অংশটুকু ইমেজ নেমটা অ্যাড করে দিব, আর এখানে অ্যার ভ্যালুটাকে ফাঁকা দিয়ে দিব, আর এখানে এই অ্যারেরটা নেমটার ফিল্ডটাকে যদি এমটি না হয় তাহলে যেন এই অংশটা কাজ করে। তো আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ, তো দেখে নিই অ্যাড হয় কি না। মুর্তজা হোসেন ফোন নাম্বার একটা ডেমো দিয়ে দিই ইচ্ছা মতো, এটাকে ইমেজ স্যার আপলোড করলাম, তো দেখি এখানে ডাটাটা অ্যাড হয় কি না। তো অ্যাড হয়েছে ইমেজের নেম স্যার। তো আমাদের বর্তমানে কাজ শেষ, এখন আমরা ইন্ডেক্স পেজ নিয়ে কাজ করব, দুইটা ডাটাই এনাফ দেখানোর জন্য। তো ইন্ডেক্স ডট পিএইচপিতে আসলাম, মেইনলি এখানে যে কাজটা করব, পিএইচপি তো লেখা আছে, এখানে আমরা রিকোয়ার করে দিই ডাটাবেজের কানেকশনটা আর বাদবাকি অংশটাও করে ফেলি। রিকোয়ার ওয়ান্স ইনকোড ফোল্ডারের মধ্যে ডিবি আন্ডারস্কোর কানেক্ট ডট পিএইচপি। তো আমরা এখন শো কুয়েরি দেখাবো। দেখানোর জন্য শো কুয়েরি ভ্যারিয়েবলের মধ্যে আমরা আমাদের কুয়েরিটা লিখে ফেলি, সিলেক্ট অল ফ্রম কন্ট্যাক্টস, সবগুলোকে সিলেক্ট করে নিলাম। তো এটাকে অ্যারের মাধ্যমে আমরা যেহেতু নিব, তো কুইরিটাকে আগে এক্সিকিউট করি, MySQLi QUE query ফার্স্ট ভ্যারিয়েবল হচ্ছে কানেকশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের শো কুইরিটা। তো এটাকে রেজাল্ট নামের আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমরা এটাকে চেক করব, হোয়াইল লুপের মধ্যে ফেলে একটা অ্যারে তৈরি করে নিব। হোয়াইল রো নামের ভ্যারিয়েবল দিই, যেটা আমাদের দরকার হবে একটু পরে, রো ইকুয়াল টু মাই এসকিউএলআই ফেচ এসকিউএলআই ফেচ অ্যাসোসিয়েটিভ অ্যারে, এর মধ্যে রেজাল্টটাকে পাস করাই দিব। এখন অ্যারে বানাই নিই, কন্ট্যাক্টস নামের অ্যারে দিই, যেহেতু আমাদের এই অ্যারের মধ্যে সবগুলো কন্ট্যাক্ট থাকবে, কন্ট্যাক্টের মধ্যে রোটাকে রাখে দিব। ব্যাস, এখন এটাকে ইকো করে দেখে নেই আসতেছে কি না। তো প্রিন্টার দিই, যেহেতু অ্যারে তো ইন্ডেক্স পেজ। এখন রিফ্রেশ, আমাদের ডাটাগুলো চলে আসছে অ্যারে আকারে। এখন যে কাজটা করব এটাকে বাদ দিই আর টেবিলটাকে ভালো করে দেখি। টেবিলের এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে, এটাকে বাদ দিলাম। এখানে আমরা পিএইচপি একটা লেখা শুরু করি আর এখানে শেষ করবো, আমাদের লুপটা শেষ হবে। এখানে আমরা ফরিচ লুপ চালাবো, ফরিচ ব্যাস, এটা হচ্ছে কন্ট্যাক্টস অ্যাজ কন্ট্যাক্ট, সিঙ্গেল কন্ট্যাক্ট হিসেবে চালাবো, আর এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। তো দেখে নিই এটা দেখায় কিনা, দুইটা দেখাচ্ছে।
বাট এই ডাটাগুলো এখনও ডাইনামিক হয়নি, এই ডাটাগুলো এখন আমাদের ডাইনামিক করতে হবে। তো এটা ডাইনামিক করার জন্য যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা ভ্যারিয়েবল দিয়ে নিই, সিরিয়াল নাম ইকুয়াল টু জিরো ইনিশিয়াল হবে, আর লুপ শুরু হওয়ার সাথে সাথে সিরিয়াল নো প্লাস প্লাস হয়ে যাবে, আর এখানে আমরা ইকো করে দিব সিরিয়াল নোটা। সিরিয়াল নাম দিলাম, নেমটা ডাটাবেস থেকে আসবে, অর্থাৎ নেমটা ডাইনামিক করি এখন, ইএসপি ইকো কন্ট্রাক্টের নেম, এখানে দুই জায়গায় টেলিফোন, যাতে ফোনের থেকে যদি কেউ এটা ইউজ করে তাহলে ক্লিক করার সাথে সাথে যেন কল চলে যায়। তো এখানে আমরা পিএসপি লেখা শুরু করে দেই, ইকো করব কন্ট্রাক্টের ফোন, আর শো ডিটেইল এই স্ট্যান্ডার্ডটাকে পিএইচপি করে দেই যাতে ডিটেইল পেজে চলে যায়। তো এখন যদি রিফ্রেশ দেই ডাটাবেস থেকে এই ডাটাগুলো দেখাচ্ছে, তো এখানে আছে সেম ডাটা এখানে আমরা শো করতে পারতেছি। তো এখন যদি কেউ শো ডিটেইলে যাই এইটাকে আমাদের ডাইনামিক করতে হবে। তো এই ডাইনামিক করাটা ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।